আমি একটু দেখি কতগুলো হলো। আপনি তো এবার চেয়ারম্যান প্রার্থী না? জি। কি নাম আপনার? সাদিকুল ইসলাম। কি মার্কা আপনার? নৌকা। তো আপনি এখানে কি ভোট দেখতে আসছেন? জি। কেমন মনে হচ্ছে এখানকার ভোটের পরিবেশ? সবগুলো কেন্দ্রে গিয়েছি, এর আগেও এসেছিলাম, সুন্দর পরিবেশেই ভোট গ্রহণ চলছে। ইনশাল্লাহ আশা করি সুষ্ঠু ও সুন্দর পরিবেশেই সমাপ্তি হবে। এর আগে কোথায় কোথায় গেলেন? সব জায়গায় গেছি, প্রতিটা কেন্দ্রে 10টা কেন্দ্র আছে, 10টা কেন্দ্রে গিয়েছি। এটাই শেষ? না, এটা ডাবল দেওয়া হচ্ছে, চলমান চলছে, চলমান। সব মিলে আপনার পরিবেশ সুন্দর মনে হচ্ছে? ইনশাল্লাহ জনগণ, আমাদের আমার এলাকার জনগণও খুব ভালো, এই ইনশাল্লাহ কোনো বিশৃঙ্খলা হবে না। আসার পর কেউ অভিযোগ? না, আমার অভিযোগ নেই। আপনি? আমি দেখলাম, একসঙ্গে ঘুরলাম আমরা, সবগুলো কেন্দ্র ঘুরেছি, আলহামদুলিল্লাহ খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট গ্রহণ চলছে এবং বড় কোনো ত্রুটি কোথাও নেই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুন নবী রাজু। আপনি কোত্থেকে আসছেন? আমি এই নির্বাচনী দায়িত্বে আছি দলীয় দলের পক্ষ থেকে। হ্যাঁ, এটা দেখভাল করতেছি। আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল নাকি? ভান্ডাবাড়ি মহিলা কলেজের প্রিন্সিপাল। জি। আপনি কীরকম দেখলেন? ভালো দেখলাম, সব জায়গায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। তবে ভোটারের উপস্থিতি সকাল থেকে অনেক, বিশেষ করে আমরা ভান্ডাবাড়ি কেন্দ্রে দেখেছি সকাল 7টা থেকে লাইনে ছিল। জি। এখানে তো দেখতেছেন শুধু মহিলা বেশি, পুরুষের সংখ্যা কম, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে পুরুষরা আসলে নানার কাছে ব্যস্ত থাকে, হয়তো তারাও আসবে। কেউ আছে যে মহিলারা যখন বাড়ি থেকে বেরিয়ে আসছে, বাড়িতে হয়তো পুরুষ মানুষ অবস্থান করছে এবং এনারা চলে গেলে ওনারা আসবেন, এমনটাই ঘটবে। কারণ 5 বছর পর ভোট তারা নিশ্চয়ই অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। নজরুল ইসলাম। আজকে 11ই নভেম্বর, আমাদের এলাকায় নির্বাচনী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। আমি এই গ্রামের ছেলে, আসছি, আমি ভোট দিতে আসছি এবং পাশাপাশি ভোট দেখাশোনাও করছি। ভোট সুন্দরভাবে সুন্দরভাবে হচ্ছে। হ্যাঁ, সকাল থেকে খুব ব্যস্ততা দেখেছি, তার ভিডিও আমার কাছে আছে, আমি তা পরে দেখাবো। এখনও ভোট চলছে, সমাগম কম, পাশাপাশি দুপুরের খাবারের সময়, এই জন্য এখানে লোকজন অনেক কম দেখা যাচ্ছে, অনেকে খাওয়ার পর আবার আসবে। যতদূর জানা গেল এখানে 75% ভোট কাউন্ট হয়েছে। তো আমি আপনাদের দেখাবো ভোটের পরিবেশটা, দেখাচ্ছি। দেখেন দেখেন, এলাকার মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই এবং লোকজন সব সুশৃঙ্খলভাবে কাজ করতেছে এবং ভোটের জন্য রেডি হচ্ছে। প্রার্থীরাও ঘুরছে, অনেক প্রার্থী এখানে আছে। তো আমি আপনাদের চেয়ারম্যান এবং মেম্বারদের উপস্থিতিতে তাদের পরিদর্শনটিও দেখাবো। আমার এই এলাকায় কোনো সকাল থেকে কোনো প্রকার গ্যাঞ্জাম, হই হাল্লা, ঝগড়া ঝাঁটি কিংবা চিল্লে চিল্লি কিছু হয়নি। খুব থামথামে পরিবেশ এবং সুন্দর পরিবেশে নির্বাচন সুষ্ঠুভাবে চলছে। এটা 4টে পর্যন্ত আমি ভিডিও করতে করতে আমাদের তরুণ নেতা, আওয়ামী লীগের নেতা, নৌকা মার্কার নেতা, ছোট ভাই সাদেকুল ইসলাম মঞ্চে প্রবেশ করেছে, শুনুন তার মুখের কথা। আমি একটু দেখি কতগুলো হলো। আপনি তো এবার চেয়ারম্যান প্রার্থী না? জি। কি নাম আপনার? সাদেকুল ইসলাম। কি মার্কা আপনার? নৌকা। তো আপনি এখানে কি ভোট দেখতে আসছেন? জি। কেমন মনে হচ্ছে এখানকার ভোটের পরিবেশ? সবগুলো কেন্দ্রে গিয়েছি, এর আগেও এসেছিলাম, সুন্দর পরিবেশেই ভোট গ্রহণ চলছে। ইনশাল্লাহ আশা করি সুষ্ঠু ও সুন্দর পরিবেশেই সমাপ্তি হবে। এর আগে কোথায় কোথায় গেলেন? সব জায়গায় গেছি, প্রতিটা কেন্দ্রে 10টা কেন্দ্র আছে, 10টা কেন্দ্রে গিয়েছি। এটাই শেষ? না, এটা ডাবল দেওয়া হচ্ছে, চলমান। সব মিলে আপনার পরিবেশ ইনশাল্লাহ জনগণ, আমাদের আমার এলাকার জনগণও খুব ভালো, এই ইনশাল্লাহ কোনো বিশৃঙ্খলা হবে না। আসার পর কেউ অভিযোগ? না, আমার অভিযোগ নেই। আপনি? আমি দেখলাম, একসঙ্গে ঘুরলাম আমরা, সবগুলো কেন্দ্র ঘুরেছি, আলহামদুলিল্লাহ খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট গ্রহণ চলছে এবং বড় কোনো ত্রুটি কোথাও নেই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুন নবী রাজু। আপনি কোত্থেকে আসছেন? আমি এই নির্বাচনী দায়িত্বে আছি দলীয় দলের পক্ষ থেকে। হ্যাঁ, এটা দেখভাল করতেছি। আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল নাকি? ভান্ডাবাড়ি মহিলা কলেজের প্রিন্সিপাল। জি। আপনি কীরকম দেখলেন? ভালো দেখলাম, সব জায়গায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। তবে ভোটারের উপস্থিতি সকাল থেকে অনেক, বিশেষ করে আমরা ভান্ডাবাড়ি কেন্দ্রে দেখেছি সকাল 7টা থেকে লাইনে ছিল। জি। এখানে তো দেখতেছেন শুধু মহিলা বেশি, পুরুষের সংখ্যা কম, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে পুরুষরা আসলে নানার কাছে ব্যস্ত থাকে, হয়তো তারাও আসবে।
কেউ আছে যে মহিলারা যখন বাড়ি থেকে বেরিয়ে আসছে বাড়িতে হয়তো পুরুষ মানুষ অবস্থান করছে এবং এনারা চলে গেলে ওনারা আসবেন এমনটাই ঘটবে কারণ পাঁচ বছর পর ভোট তারা নিশ্চয়ই অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। আমি এখন আপনাদেরকে সকাল দশটার ভোট গ্রহণের দৃশ্যটি দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন সকাল দশটায় ভোট সমাগম এবং লোক সমাগম কীভাবে ছিল। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে নৌকা মার্কার প্রার্থী ছোট ভাই ছাদেকুল ইসলাম এখন চলে যাচ্ছেন, আপনারা দেখুন। পাশাপাশি সে এখন একজন ভোটারের ভোটার কার্ড সমস্যা নিয়ে কথা বলছে। যাদের ভোট আছে তাদেরকে উৎসাহিত করো, লজ্জার কিছু নাই। ভোটার লিস্ট রক্ত সেবা কেন্দ্র আগে ছোট ভাই সাদেকুল ইসলাম পরিদর্শন শেষে কেন্দ্র পরিদর্শন শেষে এখন ভাঙ্গাবাড়ির উদ্দেশ্যে আমি একটু দেখি কতগুলো হলো। আপনি তো এবার চেয়ারম্যান প্রার্থী না? জি। কি নাম আপনার? সাদেকুল ইসলাম। কি মার্কা আপনার? নৌকা। তো আপনি এখানে কি ভোট দেখতে আসছেন? জি। কেমন মনে হচ্ছে এখানকার ভোটের পরিবেশ? সবগুলো কেন্দ্রে গিয়েছি, এর আগেও এসেছিলাম, সুন্দর পরিবেশেই ভোট গ্রহণ চলছে। ইনশাল্লাহ আশা করি সুস্থ ও সুন্দর পরিবেশেই সমাপ্তি হবে। এর আগে কোথায় কোথায় গেলেন? সব জায়গায় গেছি, প্রতিটা কেন্দ্রে 10টা কেন্দ্র আছে, 10টা কেন্দ্রে গিয়েছি। এটাই শেষ? না, এটা ডাবল দেওয়া হচ্ছে, চলমান। সব মিলে আপনার পরিবেশ ইনশাল্লাহ জনগণ, আমার এলাকার জনগণও খুব ভালো, এই ইনশাল্লাহ কোনো বিশৃঙ্খলা হবে না। আসার পর কেউ অভিযোগ? না, আমার অভিযোগ নেই। আপনি? আমি দেখলাম, একসঙ্গে ঘুরলাম আমরা, সবগুলো কেন্দ্র ঘুরেছি, আলহামদুলিল্লাহ খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট গ্রহণ চলছে এবং বড় কোনো ত্রুটি কোথাও নেই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুন নবী মিরাজু। আপনি কোত্থেকে আসছেন? আমি এই নির্বাচনী দায়িত্বে আছি দলীয় দলের পক্ষ থেকে। হ্যাঁ, এটা দেখভাল করতেছি। আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল নাকি? ভান্ডাবাড়ি মহিলা কলেজের প্রিন্সিপাল। জি। আপনি কীরকম দেখলেন? ভালো দেখলাম, সব জায়গায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। তবে ভোটারের উপস্থিতি সকাল থেকে অনেক, বিশেষ করে আমরা ভান্ডাবাড়ি কেন্দ্র থেকে সকাল 7টা থেকে লাইনে ছিল। জি। এখানে তো দেখতেছেন শুধু মহিলা বেশি, পুরুষের সংখ্যা কম, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে পুরুষরা আসলে নানার কাছে ব্যস্ত থাকে, হয়তো তারাও আসবে। কেউ আছে যে মহিলারা যখন বাড়ি থেকে বেরিয়ে আসছে বাড়িতে, বন্ধুরা আমার ভিডিওটি দেখুন এবং এনারা চলে গেলে ওনারা আসবেন এমনটাই করুন, লাইক ও কমেন্ট করুন এবং আমাদের এলাকার ভোট সম্পর্কে জানুন। ধন্যবাদ সবাইকে।